সুপ্রিয়, 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো ষষ্ঠ সপ্তাহে তোমাদের যে সকল সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি সে সকল সাবজেক্টের প্রশ্নপত্র তোমাদেরকে এখন দেখাবো, ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা আশা করি প্রশ্নপত্র দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা প্রস্তুত করার শুরু করবে। তো দেখো, তোমাদের যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে, তোমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, এটা হলো 1 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়, এবং অধ্যায় শিরোনাম হচ্ছে আকাই ও নৈতিক জীবন। অ্যাসাইনমেন্ট হচ্ছে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রণয়ন। তারপরে যেমন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, এটা 1 নম্বর, এবং অ্যাসাইনমেন্ট এটা করতে হবে তোমাদের। খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে রসায়ন, এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে রাসায়নিক গুদাম থেকে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়, এ ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে রাসায়নিক দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যাদি যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এ ধরনের দুর্ঘটনায় জানমালের প্রচুর ক্ষতি হয়। আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি, তখন এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রেক্ষিতে তোমার বিদ্যালয় ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করো, এটা হলো অ্যাসাইনমেন্ট। তারপর হিসেব বিজ্ঞানে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এখানে বলছে অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণের প্রভাব নিরূপণ। এখানে সহায়ক তথ্য দেওয়া আছে, অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তারপর দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়, এবং অধ্যায় শিরোনাম হচ্ছে ইতিহাস পরিচিতি। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার দেখা কোনো ঐতিহাসিক নিদর্শন, যেমন প্রাচীন মসজিদ অথবা মন্দির, জমিদার বাড়ি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি, ইতিহাসের কোন ধরনের উপাদান তা বিশ্লেষণপূর্বক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল এই কয়েকটা সাবজেক্ট হলো তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা প্রশ্নপত্র দেখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট করে ফেলবে, এবং যেভাবে অ্যাসাইনমেন্ট করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের ভিডিও প্রকাশ করার জন্য। তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই।